আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব মোমোইন পার্ক অ্যান্ড রিসর্টের অ্যামিউজমেন্ট পার্ক বা ওয়াটার পার্ক বলা যেতে পারে, তো সেইটির ট্যুর ভিডিও শেয়ার করব আলাদা করে। আমি এর আগে মোমোইন রিসর্টের ট্যুর ভিডিও শেয়ার করেছি, সেখানে সব কিছু ভালোভাবে দেখিয়েছি। হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন, পাশে থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি মোমোইন পার্ক অ্যান্ড রিসর্টে। আর হচ্ছে এই রাস্তা দিয়ে সোজা সামনে গিয়ে কিন্তু আমাদের ওয়াটার পার্কটা। তো চলুন, আপনাদের সাথে শেয়ার করছি আমি সব কিছু। তো সামনে এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বড় সিরিয়াল, ভিতরে অনেক মানুষজন। আসলে শনিবার দিন ছিল এটা, শুক্রবার শনিবার ছুটির দিন। এই দিনের টিকিটের মূল্যটা একটু বেশি, 550 মেবি, মানে মেবি বলছি আমি, 550 টাকা। আর হচ্ছে অন্যান্য দিনে 370 টাকা করে। তো যাই হোক, অন্যান্য দিন আসলে তো ভালোই, তো যেহেতু ছুটির দিন এসেছি তো একটু তো বেশি, তারপরে আমরা একটু ডিসকাউন্ট পেয়েছিলাম। যাই হোক, এখানে হচ্ছে কিছু নির্দেশনাবলী দেওয়া আছে, কি কি করা যাবে কি কি যাবে না, যেরকম বাইরে খাবার কোনো ধরনের অ্যালাউ না। আর এখানে টিকিটের সাথে কিন্তু এক্সট্রা করে একটা বোতল পানি দিয়ে দেয়, তো যেটা খুবই ভালো। আর প্রচণ্ড রোদ। আসলে সব মিলিয়ে আমি একটা কথা বলতে চাই, ভিতরে আসলে অনেক কিছু করেছে, অনেক ভালো লেগেছে আমাদের কাছে। বগুড়াতে আসলে যেহেতু উত্তরবঙ্গে এটাই প্রথম একটা ওয়াটার পার্ক, সেই জন্য আসলে খুবই ভালো, আমরা মানে খুবই উপকৃত হয়েছি, এরকম সুযোগ সুবিধা ভোগ করছি হোসনিরা ম্যাডামের জন্য। যাই হোক, সেটা ব্যাপার না, কথা হচ্ছে এই যে মাসটা জুন মাস, এই যে প্রখর রোদের মধ্যে আসলে বাসা থেকে বের হওয়া খুবই কষ্টকর। এখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আসলে, বৃষ্টির ওয়েদারে আসলে বেশি এনজয় করা যাবে, এই রোদের মধ্যে না আসাই ভালো। শুধু এইটাই ব্যাড সাইড, তাছাড়া সবই ভালো লেগেছে। আমি নির্দেশনা বলি একটু দেখিয়েছি, আপনারা এখানে পজ করে দেখে নিতে পারেন যারা নতুন আসবেন ভাবছেন। তো আমার বাচ্চা এখানে খুবই খুশি, মাশাআল্লাহ, সে খুব এক্সাইটেড, মানে সে ওয়াটার পার্কে খেলবে, এখন বুঝে তো সব কিছু, এই জন্যে মানে সে খুব খুশি। আর এখানে টিকিট কাটার সাথে যে স্টিকারগুলো দিয়ে দেয়, হাতে যে থাকে লাগাতে হবে, তাহলে সবগুলো রাইড আপনি করতে পারবেন আর কি, এনজয়, সেই জন্য সবার হাতে কিন্তু থাকে আর কি। 3 ফিটের নিচে বাচ্চাদের জন্য টাকা লাগবে না, 3 ফিট হয়ে গেলে বাচ্চাদের জন্য ফুল টাকাটাই দিতে হবে। তো আমার বাচ্চারা আবার মাশাআল্লাহ গ্রোথ ভালো, সে 3 ফিটের অনেক উপরে। তো যাই হোক, ওটাও আমরা করে নিয়েছি। আর এই যে আমরা ভিতরে চলে এসেছি, আর এখন আপনাদেরকে সুন্দর করে সব কিছু দেখাবো ডিটেলসে, হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিতরে যাই। আর আসলে ভিতরে এত কিছু জানতামই না, অবশ্য ভিডিওটা দেখেছি, বাট নিজে কোনো জায়গাতে আসলে না নতুনভাবে সব কিছু এক্সপ্লোর করা যায়, জানা যায়, অনেক কিছু ভালো লাগে। তো আমাদের কাছে ব্যাপারটা মানে দারুণ লেগেছিল, আমাদের কাছে দিনটা খুবই ভালো ছিল। আমরা আস্তে আস্তে মোটামুটি দুপুর করিয়ে ফেলেছিলাম, সকাল দিকে আসলে আর ভালো, মানে ভালো হতো, তবে এরপরে আসলেও ভালো হবে, এটা সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে আর কি। আর এখন তো অনেক রোদ, অনেক রোদ, আর দেখতে পাচ্ছেন এত ভিড়, এত মানুষজন, খুবই ভিড় ছিল। ছুটির দিনে না আসাই ভালো, ছুটির দিনে ছাড়া আবার হবেও না প্রবলেম, ছুটি ছাড়া মানে পসিবল না। আর এই পাশে লকার আছে, হাতের বাম পাশে হচ্ছে জেন্টস বাথ মানে চেঞ্জিং রুম, আর ওই ডান পাশে হচ্ছে লেডিস চেঞ্জিং রুম, আর সামনে হচ্ছে লকার রাখা। এইখানে কিন্তু লকারের জন্য টাকা দিতে হবে। দেন সামনে হচ্ছে বসার জন্য সিট আছে, আমরা কক্সবাজারে যেরকমটা বসি না ঠিক সেরকম করে ওইখানে আবার 50 টাকা করে সেগুলো রেন্ট করা যায়, সেটা আওয়ারলি না, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ, এটা অবশ্য একটা ভালো দিক, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারবে। আর এখানে বাচ্চারা বড়োরা সবাই মিলে অনেক ফান করছে। ওপাশে আরও রাইডের সেক্টর আছে, আমরা ওপাশটা একটু পরে দেখাবো। তো আমরা এখানে দেখছিলাম যে কোথায় বসা যায়, আসলে এত রোদ ছিল, ভাবছিলাম যে একটু ছায়া ছায়া হলে ভালো হয়, তো সেটাই খুঁজে খুঁজে আর একটু সামনের দিকে যাব। আর ওই যে ওইখানে উঁচু উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানে আবার ডিজে মিউজিক সিস্টেম, ওইখানে অলওয়েজ মানে গান চলতেই থাকে, আর একজন ডিজে উনি গান প্লে করতেই থাকে আর কি, মানে যারা এনজয় করতে আসে সেই রকম এনজয় করছে সবাই। যাই হোক, এ পাশ দিয়ে যে অনেকগুলো বসার সিট করা আছে, তো এখানে ছায়া দেখে একটা সিট আমরা নিয়ে নিয়েছি, দেন এই পাশে যাব।
তো আমার মানে বেবি আবার এপাশ থেকে ও এখানে প্লে জোন, যে ওইখানে যাবে বেশি, স্লিপার টিপার আছে ওইখানে, সে খেলে খুব মজা পাচ্ছে, ওইখানে যাবে। তো সব কিছু মিলে ভালো লেগেছে। আর পানিগুলো মনে হচ্ছে ওয়ার্ম ওয়াটার, মানে এত গরম সূর্যের তাপে, একদম অস্থির অবস্থা, পানিও গরম, উপর থেকে যে পানিগুলো পড়ছিলো ওগুলো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বাট লাভ নাই, এত রোদ ছিল, এত গরম ছিল। তো ভালোই সময় কাটিয়েছি আমরা, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। তো চলুন আমরা দেখি আরো কি কি হচ্ছে। Oh,
তো এ দেখতে পেলেন অনেক 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 অ্যাক্টিভিটিস আছে ছোটদের জন্য, যেরকম বড়দের জন্য সেম, মানে এনজয়েবল ছিল সবগুলো। আর কিছুক্ষণ পরপর না ওপাশে সব রাইডে যেরকম পানি পড়ছিল সব বন্ধ হয়ে যাচ্ছিল, দেন এই ওয়েব পুলটা চালু হচ্ছিল। ওয়েব পুলে আসলে এত ওয়েব হচ্ছিল আপনাদের কি বলবো, মানে ওয়েবের ধাক্কায় আমরা অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছিলাম, আর অনেক শক্ত করে দাঁড়িয়ে থাকতে হবে এরকম একটা অবস্থা। তো মানে দুইটাতেই যাতে সবাই এনজয় করে সেই জন্য ব্যবস্থা, মানে ওইটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখে আবার এই ওয়েব পুলটা চালু করে, দেন আবার ওয়েব পুলটা বন্ধ থাকে, যে থাকার সে তো থাকে, বাট আবার ওইখানে সবাই এনজয় করতে যায়। তো আমরা অনেকক্ষণ এইখানে ছিলাম, অনেকক্ষণ গোসল করেছি, বাট মানে ট্রুলি বলি কক্সবাজারে যেরকম সান বার্ন হয় না, ঠিক এইখানেও সেম হয়েছে, মনে হয় যে ওইখানকার থেকে আরও বেশি। যদি ফেস আর হাত পা দেখাতে পারতাম, মানে কি বলবো, মানে এই কয়েক ঘন্টা যে এরকম হবে কল্পনাও করতে পারিনি, বগুড়াতে এর আগে কখনো হয়নি। মানে লাস্ট টাইম কক্সবাজারে গিয়ে হয়েছিল, আর আজকে মোমোইনে পুলে এসে হলো। যাই হোক, কি আর করার, খুব সুন্দর একটা দিন ছিল, এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, বাট এত বেশি গরমে আসা উচিত না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আসলে অনেক বেশি মজা করা যাবে। এই তো এইটাই তো, হোপফুলি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই তো, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।